নমস্কার, আমি আপনাদের বন্ধু সুমিত্র সঙ্গে রয়েছি। সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এই ঝালে ঝোলে অম্বলে জীবনটা মাঝে মাঝে কেমন যেন মনে হয়, ঠিক মনে হয় না, খুব মনোটোনাস হয়ে যাচ্ছি, একই কাজ জীবনে বহুদিন ধরে করে চলেছি। যারা একটু মানে বয়স হয়ে গেছে, যে একটুখানি প্রবীণ যারা নাগরিক, তাদের মনে হয় দেখবেন কাজের ইচ্ছা চলে যায়, যে সারাক্ষণ মনে হয় যে, এবং একটা চিন্তা ভীষণ রকম হয়, সেটা আমি দেখেছি। বিশেষত যারা যতটা এগিয়ে যান জীবনে, অর্থাৎ 60-এর দিকে যত এগিয়ে যান, তারপরেও যে একটা বিচার তখন করতে শুরু করেন মনের মধ্যে, যে কী করলাম সারাটা জীবন জুড়ে, কী করলাম, যা চেয়েছি তার সবকটাই কি পেলাম, এবার তো চলে যাবার সময়। মানে 60-এর পরে আপনি যা ইনিংস খেলছেন সবটাই এক্সট্রা ইনিংস আর কি। হ্যাঁ, কখন ডাক আসবে কেউ জানে না, তার আগেও আসতে পারে, কিন্তু ওইটাটা ক্রুশিয়াল পিরিয়ড। যদিও এখন ওষুধপত্রের কল্যাণে জীবন অনেকটা লম্বা হয়ে গেছে, কিন্তু তাও তো এই যে বিচারগুলো আসা, যে আমাদের জীবনে যা যা ডিসিশনগুলো নিয়েছে সেগুলো ঠিক নিয়েছে কি না, বিবাহটা ছেলে মেয়ের কি ঠিক দিলাম, ওরা এত অশান্তিতে কেন ভুগছে, আমার ছেলেটা মেয়েটা যে কেরিয়ার আমি ভেবেছিলাম সেটা তো হলো না, এটা একটা সামান্য একটা চাকরি করছে, অথচ ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা অন্য ধরনের ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করছে ছোটোখাটো, এটা তো আমি চাইনি। আমি চেয়েছিলাম আমার খুব সফল দেখতে, আমি চেয়েছিলাম যে আমার নিজস্ব দাম্পত্য জীবনটা খুব সুন্দর হোক, কিন্তু সেখানে নানাবিধ কারণে আত্মীয় স্বজন সবার সঙ্গে সেরকমভাবে তিক্ততা তৈরি হয়েছে, কিছু কিছু জনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। এই যে জায়গাটা দাঁড়িয়ে, অর্থাৎ জীবনটা যে বাড়িটা কিনেছেন সেটা আসার পর আপনি খুব হ্যাপি নয়, হয়তো জীবনের অনেকটা সঞ্চয় মিলিয়ে অনেকটা বাপ, যাদের পুরনো দিনের বাড়ি রয়েছে বা অফিসে খুব নামজশ হানি হয়ে গেল, সারা জীবন কাজ করলেন, শেষ জীবনে এসে এমন একটা বদনাম আপনার হলো, সেটাতে আপনি সারাটা লাইফ আপনার বিপর্যস্ত হয়ে গেল যতদিন আপনি বেঁচে রইলেন। তো এই জায়গাগুলো নিয়ে জীবনের, অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, সমস্যা না একটার পর একটা একটার পর একটা লিঙ্গার করতে থাকে, এবং যতটা আপনি সময়টার সঙ্গে বড় হবেন, যতটা এগিয়ে যাবেন জীবনে, তখন ওয়ান লাইফ টাইম ওয়ান চান্স, তো একটাই জীবন, সঠিক সময় সঠিক সময়টা, আমাদের সময় এবং নক্ষত্র অনুষ্ঠান, সময়টাকে যদি কাজে লাগাতে পারেন সময় আপনার সাথ দেবেন লাস্ট অবধি, না কাজে লাগাতে পারেন খাল্লাস, ওখানটার কোনো কিছুতে কাজ করে না। সেই জায়গাটা নিয়ে আজকে কথা বলবো সেই মানুষের সঙ্গে যিনি জীবন দেখেন প্রত্যেক দিন, তার চেম্বারে সারা বছরে কয়েক হাজার হাজার হয়তো লক্ষ মানুষকে তিনি তার হরোস্কোপ অফিসিয়ালি বিচার করেন, মানুষকে দিশা দেখান, এমন একজন মানুষ যিনি পজিটিভ এনার্জি ছড়াতে ভালোবাসেন, এমন একজন মানুষ সারাক্ষণ চিন্তা করেন যে মানুষকে আরও কী করে ভালো রাখবেন তার অ্যাস্ট্রোলজিক্যালি, তার কারণ এই অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে তিনি একদম বহুদিন, আজকে আপনারা টিভির পর্দায় তাকে প্রায় 19-20 বছর ধরে দেখছেন, তিনি দীর্ঘদিন ধরে 25-26 বছর ধরে জ্যোতিষ জগতের সঙ্গে যুক্ত, জ্যোতিষকে নিয়ে তিনি ভাবেন, তিনি ঘুমন আমি বলি শয়নে স্বপনে জাগরণে জ্যোতিষ তার একমাত্র, তার কারণ হচ্ছে এই মানুষটা সব কিছু দিয়ে আপনাকে ঘিরতে চান, আপনার হাত, আপনার কুষ্টি, আপনার হোরারি, আপনার নিউমারোলজি, আপনি সমস্ত দিক থেকে, আপনি যখন তার চেম্বারে যান 100% সাকসেস তুলে দেওয়াটাই তার কাজ। তিনি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ আর্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রী। প্রথমেই নমস্কার জানাবো, কথায় আসবো। নমস্কার। হ্যাঁ নমস্কার দর্শক বন্ধু, প্রথমেই আমার উপস্থিত সমস্ত দর্শক বন্ধুকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, আর সেই সঙ্গে গুরুজনের স্থানীয় মাসিমা মেসুমশাই, আপনারা যারা জয়ন্ত অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই শ্রদ্ধা ও প্রণাম, সঙ্গে আমার স্টুডিও টেকনিশিয়ান ভাই এবং চ্যানেল কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা, পাশে রয়েছে আমার সৌমিত্রদা, আন্তরিক শুভেচ্ছা রইল। বলো আজকে কী কী আলোচনা হবে? আজকে কী কী আলোচনা মানে একটুখানি ওই ঝালে ঝুলে অম্বলে জীবনটা তো সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে, কখনো দুঃখ কখনো আনন্দ, কখনো কষ্ট কখনো প্রাপ্তি, কখনো আবার গচ্ছা গেল, হ্যাঁ কখনো হাজেদবাস কখনো বা হসপিটালাইজ ইত্যাদি ইত্যাদি, মানে ঘুরছে, মানে সেই 81টা প্রত্যন্ত দশার মানে 81 রকম অভিনয় চলছে, মানে লাইফ ইজ অ্যাক্টিং, একদম সেই জানেওয়ালা কাল জানেওয়ালা হ্যায়, জানেওয়ালা একদম। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী PhD উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শি হ্যাজ বিন ডক্টর অফ লিটারেচার অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র এন্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট এগেইন। তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী,
এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে, এইবারে সময় হলো বলসব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড মেডেল। তো এই জায়গাটা দাঁড়িয়ে একটা জিনিস আমি বলবো, যে আমি না প্রথমেই জানতে চাইবো একটুখানি, অর্থটা তো একটা জীবনের একটা মূল জায়গা, বেশি অর্থ তো আমাদের কারোর কাছে নেই, প্রত্যেকেরই খুব লিমিটেড অর্থ, সেই অর্থগুলো অনেক সময় আটকে যায়, নষ্ট হয়ে যায়, তুমি না চাইলেও হার্ড আর্ন মানি যেটাকে বলে সেই মানিটা নষ্ট হয়ে যায়, অনেক সময় অপচয় হয়। তো এই যে মানি সঠিকভাবে রাখতে পারে না, এটা কী কী যোগে হয়? ফার্স্ট হচ্ছে গিয়ে সেকেন্ড হাউস মানে ডিপ্রাইভড হয়ে গেল। আচ্ছা, টুয়েলথের সঙ্গে কনজামশন হয়ে রাহুল নক্ষত্রে বা রাহুদিষ্ট প্রচুর অর্থ নষ্ট করবে। মানে অর্থকারক গ্রহ যদি অর্থস্থানে থাকে তাহলে বলা যায় যে মানে বৃদ্ধ বয়সে নির্ধনী যোগ। এইটা কিন্তু বহু মানুষের হয়, সারা জীবন অনেক ইনকাম করেছি এখন আর কিছুই নেই। না না, সে তো শুনে লাভ নেই। ব্যাপার হচ্ছে কি, কবে ভাদু অঘি খেয়েছিলেন তার মধ্যে তো অনেকবার শ্যাম্পু দিয়ে হাত দিয়ে মাথা ধুয়েছেন, সে গন্ধ তো আর নেই তো, নেই তো, অতএব ওইসব বলে লাভ নেই। নাও প্রেজেন্ট আপনার কি আছে আর ফিউচার আপনি কত ডেভেলপ করতে পারলেন, দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি। আমি মনে করি পাস্ট ইজ পাস্ট, একদম, যে সিরিয়াল চলে গেছে লাইফ থেকে ওটা ডিলিট, কেন ঘড়ির কাটা তো থেমে নেই, সময় তো কারুর জন্য আটকে থাকে না, একদম তো, সময় তো রোলিং, ও তো বোম্মার দেওয়া জিনিস তো। অতএব অনুষ্ঠানের নামটাই তো সময় নক্ষত্র, অনেক ভাবনা চিন্তা করে নামটা দেওয়া হয়েছে, টাফ প্রোগ্রাম সময় যেটা পাস্ট পাস্ট। চিন্তা করুন দর্শক বন্ধু, প্রেজেন্ট আর ফিউচারটাকে ব্রাইটনেস আনবেন কী করে? একদম। টিভির পিকচার টিউবে দেখছেন যে ঠিক মতন ছবিটা পরিষ্কার দেখতে পাচ্ছেন না, হয় পিকচার টিউবটা ড্যামেজ হচ্ছে, তাকে কী করণীয়? আর প্রেজেন্ট আর ফিউচারটাকে ব্রাইটনেসটা বাড়াবেন কী করে, ঠিক টিভির ব্রাইটনেসের মতন, সেইটা নিয়ে ভাবুন। একদম। লাউডে কথা শুনবেন কী করে, মোবাইলে কথা শুনতে পাচ্ছেন না, তা জীবনে দেখুন লাউড বাড়ানো যায় কি না, জীবনে দেখুন ব্রাইটনেস বাড়ানো যায় কি না। প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, পাস্ট ইজ পাস্ট, যেটা গেছে ওটা পাবেন, এটা আমিও বিলিভ করি একদম। আপনিও পাবেন না, আমি পাবো না, সৌমিত্র ভাইও পাবে না, কেউ পাবেন না, কেউ পাবে না, বিকজ পাস্ট ইজ পাস্ট, বিকজ হোয়াট ইজ দ্য লাইফ, ঘড়ির দিকে মানে দেওয়ালের দিকে তাকিয়ে দেখুন, ওই ঘড়িটা বলছে আমিই তোমার জীবন, এর বাইরে কিছু নেই, হতে পারে না। সারা বিশ্বব্রহ্মাণ্ডে একটাই থিওরি, হোয়াট ইজ দ্য লাইফ, লাইফ ইজ এ, আবার দেওয়ালের দিকে তাকিয়ে দেখুন, ও বলবে আমি, মানে আমি ঘড়ি, ওই টিক 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 করে চলছে, ব্যাস, ক্রমাগত জীবন থেকে মাইনাস, কাউকে ধার ধারে না, মাইনাস হতে হতে, ও ব্ল্যাক হুইল চেয়ার দেখে না, কারুর ভিজিটিং কার্ড দেখে না, কারুর ডেজিগনেশন দেখে না, ও ওর টাইমে চলে, ও বলে তুমি আমায় দেখো, আমি কাউকে দেখবো না। হোয়াট ইজ দ্য লাইফ, ঘড়ি বলছে আমি, সময় 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 শেষ কথা বলে, ঠিক। এই জীবনে যারা সময়কে কাজে লাগাতে পেরেছেন তারাই কিন্তু দেখে নিন বৃদ্ধ বয়সে কী হচ্ছে, নাহলে ওই সেই একটাই পুরনো কথা আমার, 53 বছর বয়স হয়েছে, 5 বার প্যাডেল করছেন, 2 বার চেন পড়ে যাচ্ছে, আবার নামছেন সিট থেকে, নেমে চেনটা তুলছেন, তুলে আবার প্যাডেল করছেন, 5 বার মারছেন, আবার 3 বার চেন পড়ে যাচ্ছে। তার মানে কি, 5 পা এগোচ্ছেন, 3 পা পিছোচ্ছেন, পাচ্ছেন কত, 2 পা, ঠিক। আবার কি বলি, জীবন মানে সেই দেখুন অঙ্ক, আবার সময় সময় যে যে কাজটা এখনই মানে আজকে করতে হবে এখনই করে ফেলুন, যেটা কাল গতকাল আগামীকাল করতে হবে সেটা আজই করুন, ঠিক। তবে আপনি, হ্যাঁ একদম একদম তাই। তো এই যে সমস্যাগুলো যেটা প্রথমে আমি বললাম, যে কাল কারে সো আজ কারো, হ্যাঁ, যে আজ কারে সো আবি কারো, আবি কারো, এখনই ডু ইট নাও, ডু ইট নাও, একদম ডু ইট নাও হচ্ছে, হ্যাঁ। তো বিষ্ণুর কথাই মানে বিশ্বদেবের কথাই ছিল, কাজ ফেলে রেখে বসে থাকবেন না, যদি মনে হয় জ্যোতিষের কাছে যাবেন তাহলে যান, কোনো জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন, মনে হলে নিন, যদি মনে করেন না এসব আমার দরকার নেই, এই বেশ ভালো আছি, থাকুন,
যদি আপনার মনকে আপনি সান্ত্বনা দিতে পারেন যে না আমি এই বেশ ভালো আছি, তাহলে সেইভাবেই থাকুন। যদি মনে হয় না জীবনে আরেকটু অ্যাচিভমেন্ট চাইছেন, লাইফে ডেভেলপমেন্ট করতে চাই, দশের মধ্যে এক হতে চাই, নিজের হরোস্কোপটাকে একটু চুলচেরা বিশ্লেষণ করতে চাই, কাউন্সিলিং করতে চাই, মনে হলে জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। ঠিক, কারণ সূত্র বলছে ধনকারক গ্রহ ধনস্থানে থাকলে বৃদ্ধ বয়সে নির্ধনিযোগ। আরেকটা সূত্র দিলাম, সেকেন্ড লর্ড ডাউ কানেক্টেড হয়ে টুয়েলথের কনজামশন থাকলে টাকা যতই কমান সঞ্চয় হবে না। বাট যদি নক্ষত্র ঠিক থাকে, কাউন্সিলিংয়ের মাধ্যমে নক্ষত্র কানেকশান পেয়ে যায় যন্ত্রশাস্ত্রী, যন্ত্রশাস্ত্রী লিখে দেবে গ্যারেন্টি উইথ চ্যালেঞ্জ, সেভিংস করা বই হস্বীকার হইলে চ্যালেঞ্জ করব আমি। ঠিক, বাট কানেকশান নেই মাফ করবেন, আসুন, হবে না। হ্যাঁ, হবে না। কেন জয়ন্তদা? ব্রহ্মা চাইছে না আপনার হোক, আমরা কানেকশান দেখব তবে ঝাল দেবো। কানেকশান নেই, ঝাল দিয়ে লাভ নেই, মানে হাতে রিমোট আছে, ব্যাটারি নেই, তো কি করব আমি? চলবে না তো, না কানেকশান নেই। হ্যাঁ, গুরুতর জায়গায় আমাদের জীবনটায় যে আমরা তো প্রত্যেকে এগিয়ে নিয়ে যেতে চাই, অর্থ একটা যেরকম জায়গা, আর একটা জায়গায় না আমাদের মনে হয় যে সারাক্ষণই যে আমাদের ছেলে মেয়ের বিবাহটা ঠিক হয়, এটা একদম 100% প্রত্যেকটা বাবা মা, ইন স্পাইট অফ রিলিজিয়ন, কাস্ট, সেক্স, প্রত্যেকটা মানুষ, এটা নেচার, নেচার মানুষের বেসিক, যে আমার চেয়ে আমার সন্তান যেন ভালো থাকে। অবশ্যই। তো এই যে সন্তানের বিবাহের ক্ষেত্রে ইন জেনারেল কী কী করা উচিত যাতে সন্তানের বিবাহটা ঠিকঠাক মতন হয়? আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা, মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 0983133803, 0933931417, 0943258325। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 0943258328। আপনি লগ অন করুন www.joyantoshastri.com। আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন, শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী। শিক্ষিত গ্রামীণবাসী দর্শক বন্ধুদের একটু বলি, 7 মাসের শিশুর 72 বছরের কুষ্টি যখন আমরা বানাচ্ছি তখন তো আপনাদের জীবনে মিলছে, তাহলে আমি যদি বলি ভাগ্যটা পূর্বলিখিত। এবারে সৌমিত্র ভাই প্রশ্ন করেছে যে যে সন্তানের বিবাহের ক্ষেত্রে কি করা উচিত। আমি মনে করি ডেট অফ বার্থ দেখিয়ে প্রথমে বিচার করা উচিত, মানে জটক বিচারটা করে, জটক বিচার না করলে সেভেন্থ হাউস বিচার করো, মানে যে জাতক বা জাতিকা তার ছাড়াই দাম্পত্য জীবন, ভবিষ্যতের দাম্পত্য জীবন, সন্তানের জীবন, ডিভোর্সের জীবন, দ্বিবিবাহের জীবন, ওই চার্ট থেকেই বলা সম্ভব। আচ্ছা, ও তুমি তো আবার একটা চার্ট পেলেই সবকিছু আবার বলে দিতে পারো। 12টা রাশি মানে 144, মানে একটা রাশিতে 144 × 12 কত হচ্ছে দেখে নিন, 1728 আসছে। হ্যাঁ, অত কোনো ব্যাপার নেই, সেভেন্থ হাউস বিচার করলে বিবাহিত জীবন কেমন যাবে, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক কেমন হবে, সন্তান হবার পরে অবনতি হবে না উন্নতি হবে, জীবনে আপনার বৌমার তরফ থেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আসবে কি না আপনার সন্তানের চার্টে বলা যাবে, বিবাহের পরে অর্থ সঞ্চয় হবে কি না, আর্থিক উন্নতি হবে নাকি অবনতি হবে নাকি নির্ধনী যোগে ভুগবে, সব কিছু বলা যাবে।
এর জন্য তো আরেকটি মেয়ের ডেট অফ বার্থ লাগে না, বেকার। শাশুড়ির সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, শ্বশুরের সঙ্গে আপনার ছেলের সম্পর্ক কেমন থাকবে, আপনার ছেলের শালি যদি থাকে তার সঙ্গে কেমন সুমধুর সম্পর্ক থাকবে, সবকিছু কিন্তু খুচিয়ে খুচিয়ে বলা যাবে। এর জন্য আরেকটি মেয়ের ডেট অফ বার্থ এনে এক্সট্রা ভিজিট জয়ন্তদাকে দিতে হবে না, তারা বলে আমি জানি না দর্শক বন্ধু, কেন আমি কিন্তু এই বেশ ভালো আছি। প্রয়োজন মনে করলে যোগাযোগ করবেন, যদি যোগাযোগ না করেন সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার, ভাগ্য জানবেন কি না সেটাও আপনার ইচ্ছা, ফলাদেশ শুনবেন কি না সেটাও আপনার ইচ্ছা, আলটিমেট ছটা সাপোর্ট লাগে সেটা করবেন কি করবেন না ওয়ান আফটার ওয়ান সেটাও আপনার ইচ্ছা, বিকজ ভাগ্যটা কিন্তু আপনার। একদম, পেলেও আপনি, হারলেও আপনি, জিতলেও আপনি, জয়ন্তদার কিছু আসবেও না যাবেও না, প্রয়োজন মনে করলে অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ ক্যান। তো আমাদের বলি যে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু আপনারা রেগুলারলি একটা বিখ্যাত নিউজ চ্যানেলে রাত 12টায় দেখেন এবং রাত 12:30টায়, আর একটা জনপ্রিয়তম নিউজ চ্যানেলে দেখেন, ব্যাক টু ব্যাক দুটো অনুষ্ঠান 12টা এবং 12:30টায় দীর্ঘদিন ধরে, গত 5 বছর ধরে, আপনাদের 6 বছর ধরে অভ্যেস হয়ে গেছে এই অনুষ্ঠানটা দুটো ব্যাক টু ব্যাক দেখা, আপনারা দেখেন। এবং খুব সম্প্রতি রাত 1টার সময় এটি বিশেষ বিনোদনমূলক চ্যানেল, এন্টারটেনমেন্ট চ্যানেল যেটাকে বলি, জনপ্রিয়তম মানে আমাদের বাংলার জনপ্রিয়তম যে চ্যানেলে, সেই চ্যানেলে রাত 1টার সময় দেখা যাচ্ছে জয়ন্ত শাস্ত্রীর এই অনুষ্ঠানটা। এছাড়াও যারা আমাদের অনুষ্ঠান দেখতে চান নিয়মিতভাবে, এখানে তো এক একটা দিন এক একটা সাবজেক্ট নিয়ে জয়ন্ত শাস্ত্রী আপনাদের সঙ্গে কথা বলেন, আপনি যদি দেখতে চান আপনার ইউটিউবে, আমরা প্রত্যেকে এখন প্রায় ইউটিউবের ভীষণ ভক্ত আর কি, অনেকটা সময় দিনের কাটাই ইউটিউবে গিয়ে, আপনারা জয়ন্ত শাস্ত্রী JAYANTA জয়ন্ত SASTRI শাস্ত্রী আপনারা টাইপ করলেই আপনারা জয়ন্ত শাস্ত্রীর সমস্ত অনুষ্ঠান দেখতে পাবেন। স্ক্রলে জয়ন্ত শাস্ত্রীকে কোথায় কোথায় তার চেম্বার রয়েছে পাওয়া যাবে, সমস্ত যাচ্ছে। আপনাদেরকে বলি আমাদেরকে যে টেলিফোন নাম্বারগুলো রয়েছে, যে কোনো একটা নাম্বার জয়ন্ত শাস্ত্রী বলে সেভ করে নিন, আপনাদেরই ভবিষ্যতে কাজে লাগবে, 9831338083, এছাড়াও 9339314617 এবং 9432583258, যে কোনো একটা নাম্বারে আপনারা ফোন করে নিন। এবং আপনাদেরকে বলি আমাদের অনলাইনে যে বুকিং সিস্টেম রয়েছে, যেহেতু পৃথিবীর অনেকটা অংশ থেকে আপনারা এই অনুষ্ঠানটা দেখেন, আপনাদের বলি আপনারা অনলাইনে গিয়ে আমাদের সঙ্গে বুক করতে পারবেন। সেখানে একটু আগে জেনে নেবেন জয়ন্ত শাস্ত্রী কবে কোন চেম্বারে আপনি চাইছেন, সেখানে কবে অ্যাভেলেবেল, এটা জানার পর অনলাইনে বুকিং করবেন, কনফার্মেশন আপনি পেয়ে যাবেন। এবং আমাদের একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যারা বিশেষ কারণে হঠাৎ করে জয়ন্ত শাস্ত্রীর বুকিং পেতে অনেকটা সময় লাগে বলে আপনারা দেখাতে চাইছেন, VIP বুকিং রয়েছে তাদের জন্য, তার বেলা 10টা থেকে দুপুর 2টো অবধি প্রত্যেক শুক্রবার এবং রবিবার। আমাদের একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, সেটা হলো যারা হঠাৎ করে দেখাতে চাইছেন তাদের জন্য একটি বুকিংয়ের ব্যবস্থা রয়েছে, প্রত্যেক শুক্রবার এবং রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত আপনারা এই VIP বুকিংটা নিতে পারবেন, স্পেশাল বুকিং আমরা বলছি। সেই স্পেশাল বুকিংটার জন্য 9432583258 এই নাম্বারে আপনারা ফোন করুন, এবং ওভার দ্য ফোন কনসালটেন্সি যারা আসতে পারছেন না কোনো কারণে, চেম্বার অবধি পৌঁছতে পারছেন না, অথচ আপনাদের জানতেই হবে, ওভার দ্য ফোন কনসালটেন্সির জন্য 9432583258 এই নাম্বারে আপনারা ফোন করুন। এবং আপনাদের সকলকে বলি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অর্থাৎ সকাল 10টা থেকে রাত 10টার মধ্যেই ফোনটা করবেন, তার কারণ হচ্ছে যে এই সময় আপনারা পৃথিবীর অনেকটা অংশ থেকে দেখেন বলে এই সময় ফোন করলে আমাদের বন্ধুরা আপনাদের সমস্ত বিষয়ে গাইড করে দেবে। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী PhD উপাধি পেয়ে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এছাড়া ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফিও দেওয়া হয়েছে, এছাড়াও এইবার দুবাই থেকে অ্যাওয়ার্ড পেলেন জ্যোতিষ ও বাস্তুবিদে গোল্ড মেডেলিস্ট আমাদের সকলের প্রিয় জয়ন্ত শাস্ত্রী, অর্থাৎ দেশের মধ্যেই এতদিন তিনি শীর্ষে বিরাজ করছিলেন, কিন্তু এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও নানা উপাধিতে ভূষিত করা হচ্ছে তাকে। আপনারা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের একান্ত কাছের জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। তো আমরা আজকে
নানাবিধ জীবনের ওঠাপড়া নিয়ে কথা বলছি, আর একটা আমরা যেরকম বিবাহ নিয়ে শুনলাম যে ইন জেনারেল, আর একটা জিনিস জানবো যে আমাদের না অনেকেরই উন্নতি হচ্ছে না, অর্থাৎ বিভিন্ন চাকরি করছি দীর্ঘদিন ধরে, আমার নিচের লোক আমাকে টপকে যাচ্ছে, আর একটা হচ্ছে বদনাম হচ্ছে বা ব্যবসা করছি দীর্ঘদিন ধরে, এখন ব্যবসাটা একদম ডাউনে চলে গেছে। দেখো, ব্যবসা ডেভেলপমেন্ট হতে গেলে থার্ড হাউসকে বলবান হতে হবে, বেশ, আর চাকরিতে ভাগ্য উন্নতি করতে গেলে সেকেন্ড হাউসকে বলবান হতে হবে এবং ফোর্থ হাউসকে। আর বদনামের জায়গাটা অনেকেরই হয়, বদনামের জায়গাটা হলে কিন্তু লগ্নপতি স্বয়ং নিজেই কিন্তু দায়ী, চাকরির জায়গায়, চাকরির জায়গায় আমি বলছি। আর সেকেন্ড লর্ড যদি পাপমধ্যগত বা মেলিফিক হয় তাহলে ব্যবসার বদনামের জায়গায় কিন্তু আপনার সেকেন্ড হাউস দায়ী। আচ্ছা, যদি সেখানে নক্ষত্র সাপোর্ট পাওয়া যায়, সাপোর্ট দাও, গ্যারেন্টি কাজ হবে। আচ্ছা, বাট নক্ষত্র সাপোর্টে না থাকলে কোনো সাপোর্টেই কাজে হবে না। হচ্ছে মোদ্দা কথা। আচ্ছা, এবারে হচ্ছে মানে আমার এইটা সাপোর্টে আছে কিনা এটা যতক্ষণ না সোজা কথা, ব্যাপারটা হচ্ছে কি, মোবাইলটা আপনি চার্জারে সারা রাত চার্জে লাগিয়ে রেখেছেন কিন্তু মোবাইলের মধ্যে ব্যাটারি নেই, তো তাহলে চার্জটা নেবে কোথায়? ঠিক, কানেকশনটা দেখতে হবে তো, আগে থাকতে হবে। হ্যাঁ, আগে ব্যাটারিটা থাকতে হবে, তবে তো চার্জারটা দেবো। এক্স্যাক্টলি, ওই চার্জারটা হচ্ছে প্রতিকার। তো চার্জার দিয়েছেন, মোবাইলও দিয়েছেন, মোবাইলে ব্যাটারি নেই, স্বয়ং ব্রহ্ম তো ব্যাটারিটা দেননি, তাহলে হবে না। কিন্তু ব্রহ্মা মোবাইলটাও দিয়েছেন, ব্যাটারিও দিয়েছেন, চার্জারটা জয়ন্ততা করে দেবে, দেখবেন মোবাইলে চার্জ উঠে গেছে, তখন আপনি হ্যালো হ্যায় করেই যাচ্ছেন, সাকসেস। ঠিক, এই হচ্ছে কানেকশন। ঠিক, আর একটা জিনিস আমি একটু জানি, সহজ সরল ভাবে বোঝালাম, সহজ সরল ভাবে, এবং তো অনেক নক্ষত্রের মার পেয়েছে যে এগুলো সব উপর দিয়ে বেরিয়ে যাবে অ্যান্টেনার মতন। না না, সেটা তো যতক্ষণ না আপনি নিজে এসে বিচার করাচ্ছেন আপনি ততক্ষণ কোনো হ্যাঁ না বলে, একদম পরিষ্কার কথা, আপনি ডাক্তার যেখানে কথা হচ্ছে না সবই জেনারেল। হ্যাঁ, ডাক্তারকে আপনি ফোন করে কিন্তু আপনাকে প্রেসক্রিপশন লিখে দেবে না, বলবে আগে আসুন, এই এই প্রসিডিওর কমপ্লিট করুন, আফটার দ্যাট আমি প্রেসক্রিপশন দেবো, এগুলো অ্যাপ্লিকেশন করুন, আফটার সেভেন ডেজ রিপোর্টিং দিন। হ্যাঁ ডাক্তারবাবু, একটু গুড়ের রসগোল্লা নিয়েছি, খেয়ে নেন, তার মানে আপনি সুস্থ, স্যাটিসফাইড এবং সাকসেসফুল। হ্যাঁ ডাক্তারবাবু, খাক না খাক, উনি যা বোঝার বুঝে গেলেন। হ্যাঁ এক্স্যাক্ট, তাই না? এই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার। ঠিক ঠিক, তাই, ডাক্তার জ্যোতিষ আর উকিল সেম লাইন, তো খালি বিচার পদ্ধতি আলাদা, ট্র্যাকটা কিন্তু একটাই। একজন লয়ার গেলে বলবে আপনার কাছে কী কী এভিডেন্স আছে আমায় দিন, তারপরে আমি কোন ধারায় কীভাবে সাজিয়ে কেসটাকে রাখবো, কেসটাকে আমি খেলবো, মানে ওই বোড়ে গজ নৌকা মন্ত্রী রাজা নিয়ে খেলবো, সে আমি বুঝে নেব কীভাবে আপনাকে আমি উইন করবো, কিন্তু আগে কেসের কী কী এভিডেন্ট আমার চাই সেগুলো আমাকে দিয়ে দিন, এভিডেন্সগুলো নিয়ে তবে আমি মাঠে নামবো। সেম থিং ডাক্তার, সেম থিং জ্যোতিষ, একদম একদম, তাই, সেম থিওরি, একদম সেম থিওরি। একটা জিনিস আমি জানবো না, এটা আমার নিজের জানার খুব ইচ্ছা, সেই জানার ইচ্ছাটার মধ্যে সেটা হচ্ছে যে এক একটা মানুষ, ধরো একটা পেশায় অনেক জ্যোতিষী রয়েছেন যারা বেশ নাম করাও, তাদের মধ্যে দেখা গেল তুমি খুব সাকসেসফুল, তুমি একদম উচ্চ পদস্থ জায়গায়, কে বললো মানে এটা তো আমি জানি, আমার বন্ধুরা জানে, তো খুব উচ্চ পদ জায়গায় রয়েছে। এরকম দেখে ডাক্তারদের মধ্যে যে অমুক ডাক্তারের কাছে যে একদম ধন্ধন্তরী, অমুক উকিলের কাছে যাও একদম কেস হাতে নিলে, অর্থাৎ এক্সেল জীবনে যারা এক্সেল করছেন, এক্সেল মানে আমি বোঝাতে পারছি কি, মানে একদম সেই পেশায় আরও অন্যান্য মানুষের মধ্যে তিনি তার খ্যাতির চূড়াটা ছুঁয়েছে। ফার্স্ট হচ্ছে টেন্থ হাউস, টেন্থ হাউস তার জীবনে, আর জ্যোতিষে সর্বশ্রেষ্ঠ হতে গেলে টেন্থ অ্যান্ড এইট হাউস, ঠিক আছে, কেন গুহ্যবিদ্যা, এটা গুহ্যবিদ্যা। হ্যাঁ, আর লয়ারিতে সাকসেস করতে গেলে টেন্থ হাউস, এইট হাউস অ্যান্ড নাইন্থ হাউস। আচ্ছা, নাইন্থ হচ্ছে কনসালটেন্সি। আচ্ছা, আর ডাক্তারিতে সাকসেস করতে গেলে ফিফথ লর্ড, ফিফথ লর্ড, হ্যাঁ, অ্যান্ড নবী প্লাস কেতু, হ্যাঁ, মানে ধন্বন্তরি, হাত ছেড়ে দিল, রোগ সেরে গেল, রোগ সেরে গেল, তাহলে রবি প্লাস বুধ প্লাস কেতু, হ্যাঁ, টেন্থ হাউস সবার জন্য। আচ্ছা, কর্মের মানটা পেয়ে গেল, যদি সুতুঙ্গস্থ থাকে, নবংশে যদি বর্গোত্তম হয়, তাহলে তো তার জীবনে জয় জয়কার হবেই, যে কাজেই হাত দেবে সাকসেস, সাকসেস পেয়ে যাবে, বডি ফেললেই সাকসেস। আচ্ছা, এটাও হয় কর্মক্ষেত্রে, তবে সবই তো ব্রহ্মার প্রেরিত চার্ট। হ্যাঁ দর্শক বন্ধু, প্রিন্ট আউট তো তিনি করেছেন, আমরা তো খালি পড়ে শোনাচ্ছি, তাকে অ্যানালিসিস করছি, ম্যাক্সিমাইজকে মিনিমাইজ করছি, বাট উই ক্যানট ডিলিট, একদম সত্যি কথা, এনিবডি নো ওয়ান ক্যানট ডিলিট, বাট আই ক্যান ডু, ম্যাক্সিমাইজকে মিনিমাইজ করতে পারি, গ্যারেন্টি চ্যালেঞ্জ জয়ন্ত শাস্ত্রী, খুব গ্যারান্টির সঙ্গে বলছি আমি, ঠিক তাই, ঠিক, বাট ডিলিট করতে পারি না। হ্যাঁ, এটা স্বয়ং আমি নিজেই ব্রহ্ম হয়ে যেতাম, তাই না? তবে ম্যাক্সিমাইজকে মিনিমাইজ করতে পারি, মিনিমাইজ, এটা গ্যারেন্টি, এ তো আমি করে শেষ করে ফেলে দিয়েছি আমি, এ এই চ্যাপ্টার আমার জীবনে ক্লোজ,
একদম তাই না? জয়ন্ত শাস্ত্রী ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফি দেওয়া হয়েছে তার দুটো কাজের স্বীকৃতিস্বরূপ, অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিতে তার রেকগনাইজেশন, তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ডক্টরেট পেয়েছেন। আরেকটা জিনিস জানবো, যারা চাকরিতে রয়েছে, এরকম বহু মানুষ রয়েছেন যারা কর্মক্ষেত্রে, এটা আমাদের তো বেশিরভাগ মানুষই চাকরিরত, তো এই চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি এক একটা মানুষ খুব লো পজিশনে শুরু করেছিলেন, জীবনের 15-20 বছরের মধ্যে সেই কোম্পানির একদম টপ সিইও হয়ে গেছে। এইটা কি, যে জাতকের জীবনে 11th লর্ড আর 5th লর্ড যদি ভালো থাকে, 8-36 এর পরে ডেভেলপমেন্ট হবে। 11th লর্ড আর 5th লর্ড, 5th লর্ড, আচ্ছা, মানে পঞ্চমের সপ্তম আর 11th এর সপ্তম আর কি। 5-11 যার পাওয়ারে থাকবে, তিনি মাঝ বয়সের পরে গিয়ে ব্যাট ধরবেন, তখন 6-6-36 ছক্কা, 6 বলে 6, আচ্ছা, তখন 6-6 মারছে, মাল্টিপ্লাই মারছে, আচ্ছা, তার আগে একটু দৌড়া, মানে কষ্ট করতে হয়েছে লাইফে, আচ্ছা। আর একটা জিনিস জানবো, এটা আমি জানি না, এটা জানা সম্ভব কিনা, যে একটা মানুষের সাকসেসফুল পিরিয়ড জীবনের কত বছর থাকে? মিনিমাম ধরো যদি শুক্রের মহাদশা, সব থেকে লং টার্ম মহাদশা হচ্ছে শুক্র, 20 ইয়ার্স ক্যারি করে, 20 বছর, হ্যাঁ, তার মধ্যে ভাঙতে হবে 9-10, হ্যাঁ, মানে শুক্র 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 রবি গুনে যাও 2, শুক্র শুক্র চন্দ্র, শুক্র শুক্র মঙ্গল, শুক্র শুক্র রাহু, শুক্র শুক্র বৃহস্পতি, শুক্র শুক্র শনি, শুক্র শুক্র বুধ, শুক্র শুক্র কেতু, নটা হলো একদম। তাহলে শুক্রের মহাদশা শুক্রের অন্তর্দশা খেলে দিয়ে বেরিয়ে গেল। ও, 3 বছর 9 মাস 12 দিন 4 ঘন্টা সামথিং অ্যাভারেজ পিরিয়ড, যা হাত দিয়েছে তাই, যে কটা ফিল্ম করেছে সুপার হিট, মেগাস্টার হয়ে গেল, একদম জিরো থেকে হিরো, এটা হচ্ছে প্রাইম পিরিয়ড বলা হয়, একদম মাটিতে ছিল রকেটের মতন উড়িয়ে দিল। দশা কথা বলে, সময় বড় বলবান, আবার ঘড়ি বলছে দেখো আমাকে দেখো, উনি কিন্তু আবার আমাদের দেখেন না, আমাদের দেখতে হয় ওনাকে, তাই তো সময় এবং নক্ষত্র। আমাকে একটা জিনিস শুধু বলো, যে প্রাইম পিরিয়ডটা কি জ্যোতিষে বাড়ানো যায়? না, যে বাড়ানো যায় না, ওই টাইমটাকে পুরো খেয়ে নিতে হবে, ওই টাইমে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, একদম আকে ছোবড়ার মতন, আচ্ছা, রাস্তার ধারে দেখবেন আকে ছোবড়াগুলো পড়ে থাকে, জ্বালানি হিসাবে ছাড়া আর কোনো কাজে লাগে না, তখন পুরো আখের রস নিংড়ে খেয়ে নিতে হবে। যদি না খেয়েছেন, বিধাতা বলবেন সময় দিয়েছিলাম, দিয়েছিলাম ভাই, বল দিয়েছিলাম, তুমি ক্যাচ ধরতে পারোনি, আমি কি করব, আমার বল আমি আমার কোটে নিয়ে রেখে দিয়েছি, সেই 1140 না 1440 60 মিনিটে 1 ঘন্টা 24 ঘন্টা 1 দিন ইন্টু 12 1440, আজকে তো সময় নেই, বিদায় নেওয়ার পালা, ঘড়ির কাটাও আবার চোখ রাঙিয়ে বলছি আমাদেরকে থামতে হবে, রাত্রি 12টায় একটি নিউজ চ্যানেল, রাত্রি 12:30 আরেকটি নিউজ চ্যানেল, ব্যাক টু ব্যাক দেখুন, মা দুর্গা মা কামাক্ষার কাছে প্রার্থনা করি প্রত্যেকেই সুখে থাকুন, ভালো থাকুন, সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধিতে গড়ে উঠুক আপনাদের পারিবারিক জীবন। নমস্কার। নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা DAP কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন www.joyantoshastri.com, আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যা ভুগছেন, শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা, সমস্যা যাই হোক না কেন,
সমস্যার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী।